নারীদের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى হে নারীরা তোমরা স্বগৃহে অবস্থান করো প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে পরপুরুষের সামনে প্রদর্শন করো না জাহেলিয়াতের যুগের নারীরা নিজেদেরকে নগ্ন অর্ধনগ্ন করে পরপুরুষের সামনে প্রদর্শন করত যাকে বলা হয়েছে জাহেলিয়াতের যুগ অন্ধকারের যুগ বর্বরতার যুগ অসভ্যতার যুগ নোংরামির যুগ সেই যুগে মানবতার মানবতা শেখানোর জন্য যার জন্ম হলো তিনি আর কেউ নয় জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসভ্য জাতির কাছে যখন কোরআনের আয়াতগুলি খুলে খুলে বর্ণনা করলেন অসভ্য জাতি যেন নিমিষের মধ্যেই সভ্য জাতিতেই পরিণত হয়ে গেল সুবহানাল্লাহ বললেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفُنَ فَلَا يُؤْذَيْنَ হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চাদরের কিয়দংশ দিয়ে নিজেদের উপরে টেনে দেয় এতে করে তাদের চেনা সহজতর হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن হে নবী আপনি ইমানদার নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে আর লজ্জা স্থানের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের গিবা ও বক্ষ দেশ যেন চাদর দ্বারা ঢেকে রাখে কেননা নবীজিকে বলা হলো নবীজি ইমানদার নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে কেননা একজন নারী তার চোখের চাহনিতে দশজন পুরুষকে নিমিষের মধ্যে ঘায়েল করতে পারে কিনা 70 বছরের ইবাদত বন্দেগী গুজার এমন ব্যক্তি 70 সেকেন্ডের মধ্যে নষ্ট করে দিতে পারে ব্যাপারটা নারী ঠিক কি না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না কাইদাকুন্না আযীম নিশ্চয়ই তোমাদের নারীদের চক্রান্ত মারাক তো খবরদার এদের চক্রান্তে পা দিও না এদের চক্রান্তে পা দিয়ে অনেক যুবক আজ তার জীবন বিপন্ন হয়ে গিয়েছে ঠিক কি না কত যুবক আজ তার জীবন বিপন্ন ব্যাপারটা নারীদের যাতনায় মহামারী করোনা এসেছে ইবনে মাজহার 4019 নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন যে সময় অশ্লীলতা ছেয়ে পড়বে সেই সময় এমন মহামারী আসবে যা পূর্বের কোনো লোক দেখেও নাই শোনেও নাই কাউরে ধরেও নাই এমন আসবে মহামারী কাউকে ধরেছিল নাই করোনা কেউ শোনেও নাই নতুন একটি রোগ মহামারী এসেছে সুতরাং ব্যাপারদা নারীর কারণে দেখা যায় যে সমস্ত সব ব্যাপারদা নারীর কারণে সবগুলি হয়েছে ঠিক কি না সুতরাং যুবকদেরকে বলবো খবরদার এ সমস্ত ব্যাপারদা নারীরা জাহান্নামী বেশি হবে বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দানে বিশ্বনবী বললেন জান্নাতি ব্যক্তি হবে সে সমস্ত হতদরিদ্র ব্যক্তিরা ক্বালাত তলাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসার আহলি আল ফুকারা বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেন আমি জান্নাতের প্রতি তাকালাম জান্নাতের অধিকাংশ অধিবাসী হচ্ছে দরিদ্র ওয়াত তলাতু ফিন নারি ফারাআইতু আকসার আহলি আর নাসা অতঃপর জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী নাউজুবিল্লাহ বললেন না কোন এক সময় সূর্যগ্রহণের সালাতের পর বিশ্বনবী সাহাবাই কেরামরা বললেন নবীজি আমরা দেখলাম আপনি এই স্থান হইতে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন অতঃপর আবার পিছন দিকে ফিরে আসলেন নবীজি ডাক দিয়ে বললেন আমি জান্নাতের প্রতি লক্ষ্য করলাম এত নাজনিয়া মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটারে ভরিয়ে রেখেছেন যা পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই এত সাজ এত নাজনিয়া মত যা পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই বলি আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা আমার নবীজি বললেন আমি একটি ফলের গোছা নেওয়ার ইচ্ছা করছিলাম সেখান থেকে আমি যদি একটি ফলের গোসা নিতাম পৃথিবী বিদ্যমান তোমরা খেতে ফুরাতো না অতঃপর জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম আজকের মতো দৃশ্য আগে কখনো দেখি নাই আজকে দেখলাম জাহান্নামী অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী নাউজুবিল্লাহ বললেন না সাহাবায়ে কেরামরা বললেন নবীজি এর কারণ কি বিশ্বনবী বললেন তারা কুফরি করেছে সাহাবায়ে কেরামরা বললেন তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে বিশ্বনবী বললেন না
তারা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না আর অনুগ্রহের শুকর আদায় করে না তুমি যদি সারা জীবন তাদের সঙ্গে অনুগ্রহ করে আসো তাহলে তোমার কোনো একটা দিক লক্ষ্য করে তারা বলবে আমি তোমার কাছে কোনো কল্যাণই পাই নাই তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটাই যেন ঝালাপালা হয়ে গেছে বিশ্বাস হয় না এই হাদিসকে বিশ্বাস করতেছেন না বিশ্বাস যদি না হয় আপনার স্ত্রী পছন্দ করেছে কটকটি কিংবা কিরণমালা পোশাক এমন পোশাক পছন্দ করেছে বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত দিয়েছে এই দামি এই পোশাক পরে ফেরি উড়াবো ঘুরবো সকলের বাড়িতে এখন স্বামী গিয়ে যদি বলে বিবি রে আমার কাছে টাকা নাই এই দে কাপড় নিও না বিবি সঙ্গে সঙ্গে উত্তর দিবে তুমি আমারে কোন দিন কোন জিনিসটি দিয়েছিলে কেন রে বিবি তোর গত ঈদই তো কাপড় কিনে দিলাম আমার বাপের বাড়ি থেকে টাকা এনেছিলাম বিদায় দিয়েছিলে সুতরাং এ সমস্ত ব্যাপারটা নারীর কারণে হয় আর ব্যাপারটা নারী যারা আছে তাদের স্বামী কখনো ভালোবাসা পেতে পারে না ঠিক কি না ওরা সাজুগুজু করে স্বামীর সামনে আসে না ওরা সাজুগুজু করে বাইরে বের হয় নিজের স্বামীকে দেখায় না যাকে দেখানো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তাকে দেখায় না বাইরে পর পুরুষকে দেখিয়ে নিয়ে বাড়ায় আমি সে সমস্ত যুবকদের বলবো তোমরা কারে বিয়ে করবা বিশ্বনবী বললেন তোমাদের জন্য বললেন ক্বালা তুনকাহুল মারআতু লি আরবাঈ বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীর বিবাহ করা হয় লিমালিহা তার সম্পদ ওয়ালি হাসাবিহা তার বংশ ওয়াজামালিহা তার সৌন্দর্য ওয়ালি দীনহা তার ধার্মিকতা এই চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীর বিবাহ করা হয় কিন্তু আমাদের সমাজে দেখা যায় লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়াজামালিহা বংশ ধন সম্পদ তার সৌন্দর্য এই তিনটি হইলেই যথেষ্ট ওয়ালি দীনহা ধার্মিকতার কোনো প্রয়োজন নাই কথা বলে ঠিক কি না এগুলি হইলেই যথেষ্ট আবার এদের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে যখন ছেলের বউ দেখতে যায় মেয়েকে যখন খুঁজতে যায় তখন মেয়েকে গিয়ে প্রথম নাম্বার প্রশ্ন করে মা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পারো কয় কি বলেন বাবা আমি তো সকালবেলা উঠে রবীন্দ্রসঙ্গীত না গাইলে পরে সারাদিনটি যেন আমার অনর্থক চলে যায় কয় খুব ভালো মা সারে গা মা পাদানি সাপা গারে সারে সা এই গানের তারে নাচতে পারো কয় কি বলেন বাবা এলাকার কোন মঞ্চ নাই যে আমি কাঁপিয়ে তুলি নাই সন্তানকে ডেকে বলতেছে বাবা এমন মা লোককে হাতছাড়া করা যাবে না এরই বাড়িতে বউ করে উঠাইতে হবে সন্তান তো গোলে মালে তালে যতদিন যায় মুসলমান ভাইরা আমার ডাক দিয়ে বলতেছে মা আমাদের বাপ দাদারা মুসলমান ছিল আমরা আসি কিনা তা জানি না যেহেতু বংশ মুসলমান ছিল এখন আমরা ঈদে সান্দে বছরে একবার নামাজে যাই ঈদগাহ ময়দানে যাই মা আমাদের রীতি নামাজে শ্রেষ্ঠ কেতাব হলো তো কোরআন মা তুমি কোরআন পড়া জানো কয় কি বলেন বাবা এমফিল ডিগ্রি অর্জন করতে কোরআন পড়ার সময় পাই নাই কয় মা তুমি কোনো টেনশন করো না মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসে তোমার হাতে কোরআন ধরাই দেবো টেনশন করো না মুসলমান ভাইরা আমার এমন নারী যদি তুমি নিয়ে আসো তোমার ঘরে সুখের সংসারে তুষের আগুন জ্বালাইতে বেশিক্ষণ সময় লাগবে না ঠিক কি না বিশ্বনবী বললেন খবরদার এমন নারীরে বিবাহ করবা না ও যুবকেরা তোমরা কারে বিবাহ করবে বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ফাজপার বিদাতি দাইনি তারিবাত দাক তোমরা শুধু একজন নারীর ধার্মিকতার প্রতি লক্ষ্য করো আর এই ধার্মিকতা দেখেই সেই নারীরে বিবাহ করে নাও এমন নারী যদি ঘরে নিয়ে আসো ওই ঘরটি জান্নাত খানা বানায় দেবেন কে জোরে বলি আল্লাহু আকবার সুতরাং এমন নারীকে বিবাহ করবেন এমন পর্দানিশী নারীকে বিবাহ করবেন যে নারী এমন পর্দানিশী নারীকে বিবাহ করবেন যে নারী স্বামীর খেদমত বুঝবে স্বামীর মর্ম বুঝবে মুসলমান ভাইরা আমার বিশ্বনবী বললেন দুনিয়ার সম্পত্তির কোনো প্রয়োজন নাই এই জন্য বিশ্বনবী বললেন বুখারীর অন্য বর্ণনায় ক্বালা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন সম্পূর্ণ পৃথিবীটাই সম্পদ ও খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতু সালিহা আর পৃথিবীর সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে একজন সচ্চরিত্রবান নারী সুবহানাল্লাহ বললেন না একজন খ্রিস্টান বললেন তোমরা যদি ভালো জাতি চাও আমার একটা ভালো মা দাও ভালো মায়ের কাছ থেকে ভালো জাতি আশা করা যায় বিশ্বনবী বললেন ওই ঘরটি জান্নাতের টুকরা যেই ঘরের স্ত্রী লোক ভালো মুসলমান ভাইরা আমার আজকে দেখা যায় স্বামী ভালো তো স্ত্রী ভালো না স্ত্রী ভালো তো স্বামী ভালো না এমন পরিবেশ আমাদের মাঝে চলতেছে কিনা মুসলমান ভাইরা আমার ঘরে গেলে পরে অশান্তি শান্তি বলে কোনো জিনিস নাই বিশ্বনবী বললেন জান্নাত খানা হবে তখন যখন ঘরের স্ত্রী ভালো হবে যখন ঠিক কি না যদি আপনি কাজকাম করে সারাদিন পরিশ্রম করার পর ঘরে ঢুকলেন স্ত্রী দৌড় দিয়ে পানির বদনা এগিয়ে দিল গামছাটি এগিয়ে দিল পাখা দিয়ে বাতাস করলো এমন নারী যদি হয়ে যায় ওই ঘরটি জান্নাত খানা হবে আজকে দেখা যায় পুরুষ একটা কথা বলে স্বামী একটা কথা বলে স্ত্রী আরেকটা কথা বলে আপনি বললেন এই দিক দিয়ে গেলে পরে নজিপুর বাজার কাছে আপনার স্ত্রী বলবে কেন শিবপুর দিয়ে মদুইন দিয়ে ঘুরে আসলে পরে কাছে হবে না আমি তো এটাই ভালো জানি
আল্লাহ তাআলা নারীর উপরে পুরুষের প্রাধান্য দিয়েছেন আল্লাহ বললেন আর-রিজালু কাওয়ামুনা আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিলগায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'ই ওয়াদরিবুহুন্না ফাইন্না তুআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল এজন্যই যে আল্লাহ তাআলা এইজন্য বললেন আল্লাহ তাআলা বললেন এজন্যই যে আল্লাহ তাআলা একজনের উপর আরেকজনের শ্রেষ্ঠত্ব দান করেছেন এজন্য এই যে পুরুষেরা কর্তৃত্বশীল পুরুষরা তাদের অর্থ ব্যয় করে এজন্য সৎ স্ত্রীগণ হয় আনুগত্যশীল আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা রয়েছে সদুপদেশ দাও বিছানা আলাদা করো উপহার করো এতে যদি বাধ্য হয়ে যায় আর কোনো দোষ অনুসন্ধান করো না আর যদি দেখা যায় যে তারপরও লাইনে আসতেছে না তারে ডিলিট করে দাও তালাক করে দাও মুসলমান ভাইরা আমার সুতরাং নারী যদি ভালো হয়ে যায় ওই ঘরটি জান্নাতখানা বানায় দিবেন আজকে দেখা যায় সংসারে অশান্তি আপনি একটা কথা বললেন স্ত্রী রে স্ত্রী আরেকটা কথা বললো আপনারে আপনার কথার সঙ্গে তার স্ত্রীর কথার মিল নাই এক কাজেরও কোনো মিল নাই মুসলমান ভাইরা আমার জেলে মাছ ধরেছে বিশাল বড় একটা মাছ পেয়েছে নদীতে কাতলা মাছ এই মাছটি বাজারে না নিয়ে রাজদরবারে নিয়ে গিয়েছেন রাজাকে উপহার দেওয়ার জন্য রাজা আবার খুব পছন্দ করতেন মাছ জেলের এত বড় কাতলা মাছ দেখে রাজা খুশি হয়ে জেলের 100 টাকা পুরস্কৃত করেছে পাশের সিটি বসেছিল রানী বড় জোর ওই মাছের দাম হবে 10 টাকা পাশের সিটি রানী বসেছিল জেলে 100 টাকা নিয়ে বাড়ি পথে আসতেছেন প্রতিমধ্যে রানী রাজার কানে কানে ফিসফিস করে কয় রাজা সাহেব আপনি একটি মাছের বদলে 100 টাকা দিয়ে দিলে বড় জোর 10 টাকা দিতে পারতেন 15 টাকা দিতে পারতেন 20 টাকা দিতে পারতেন 20 টাকা মানে বিশাল টাকা অনেক টাকা অনেক টাকা আপনি 100 টাকা দিয়ে দিলেন এত দামি মাছ আমার প্রয়োজন নাই আপনি মাছ ঘুরায় দেন টাকা ফিরায় নেন রাজা এখন বলে রানী আমাদের 10 পিড়ি রাজাগিরি করে আসছে এই 100 টাকার বদদৌলত আবার যদি জেলের ডাক দিয়ে টাকা ফিরায় নেই আমার মান ইজ্জত বলতে তো কিছু থাকবে না আর জেলের কাছে তো আমি মাছ কিনে নেই নাই তার উপহার দিয়েছে এত বড় মাছ পেয়ে আমার উপহার দিতে এসেছে আমি তার হাদিয়া দিয়েছি রানী বলে না আমার এত বড় মাছ লাগবে না আমি মাছ নেব না আপনি মাছ ফিরায় দেন কই কেমনে ফিরাই দেই কেমনে ডাকি বলি টাকা দাও লজ্জায় লজ্জার তো একটা বিষয় আছে মাথা তো থাকবে না নত হয়ে যাবে রানী বলে আমি আপনার একটা বুদ্ধি শিখাই দেবো কি বুদ্ধি কই আপনি জেলের ডেকে বলবেন এই মাছ পুরুষ মাছ না নারী মাছ জেলে যদি বলে পুরুষ মাছ আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন যদি বলে নারী মাছ আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন তাহলে তো জেলে একটা বলে যেই অবস্থায় হোক আপনার টাকা ফেরে দেওয়া যাবে মাছ ঘুরায় নিয়ে যাবে এমন তো অবস্থায় রাজা রানীর বুদ্ধি শুনে খুব খুশি হারানি তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না মহা খুশি হয়েছে রাজা রানীর মাথায় হাত দিয়া শুক্রবাদ ধন্যবাদ জানাইতেছে জেলেরে ডাক দেওয়া হলো জেলে এদিকে আসো জি মহারাজ তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ জেলে থমথম হয়ে এবার চিন্তা করে কি উত্তর দিবে জেলে বলে রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না আমার এই মাছ হচ্ছে হিজরা মাছ উপস্থিত রাজসভায় যারা ছিলেন সকলে তো হেসে খুশ সকলে তো মুখে কাপড় দিয়ে হাসতেছে রানী মাও তার শাড়ির আঁচল দিয়ে হাসতেছে মুখে দিয়া বুঝতে দিচ্ছে না রাজা এই জেলের বিচক্ষণতার উত্তর দেখে জেলের আবার 100 টাকা পুরস্কৃত জেলে এবার 200 টাকা নিয়ে বাড়ি পথে রওনা হয়ে যায় রানী তো তেলে বেগুনে ভেজে আসে প্রতিমধ্যে রাজদরবারে গেটে যেতে না যেতে জেলের পকেট থেকে 1 টাকার একটা কয়েন রাজদরবারের গেটে পড়ে যায় জেলে ওই টাকা তুলে সুমু খায় কপাল লাগায় পকেটে ঢুকায় প্রতিমধ্যে রানী দেখে তো তেলে বেগুনে ভেজে উঠেছে রানী বলতেছে রাজা তাকিয়ে দেখুন আপনার জেলে কত লোভী আমি বলেছিলাম অত টাকা মাছের দাম দেওয়ার দরকার নাই আপনি একটি মাছের বদলে তারে 200 টাকা দিলেন তার লোভ সামাল হলো না ওই 1 টাকার কয়েন পড়ে গিয়েছে আমাদের রাজদরবারের গেটে কত ফকির মিসকিন গরিব মানুষ যাতায়াত করবে ওই রাস্তা দিয়া তার না উঠায় নি তো জেলে বেটা লোভ সামলাইতে পারে না আপনি তার শাস্তি দেন রাজা বলতেছে ঠিকই তো এই বেটা জেলে এদিকে আসো তোমার একটি মাছের বদলে 200 টাকা দিলাম তাও তোমার লোভ সামাল হলো না 1 টাকার কয়েন আমার রাজদরবার গেটে পড়ে গিয়েছে কত মানুষ সেই পথ দিয়ে যাওয়া আসা করে তারা না হয় টাকাটি উঠায় নিত তুমি টাকা তুললা সুমু খাইলা কপালে লাগালা পকেটে ঢুকাইলা তোমার তো শাস্তি হবে মহাশাস্তি তোমার ফাঁসিতে চড়াই দেব জেলে থমথম হয়ে উত্তর দিয়ে বলে মহারাজ আমি এই টাকার উপরে লোভ করি নাই একটি মাসের বদলতে আপনি আমার 200 টাকা দিয়েছেন এত চাওয়ার আমার টাকা ছিল না আপনি এমনিতেই আমারে বেশি দিয়েছেন আমি দেখলাম আমার পকেট থেকে 1 টাকার কয়েন আপনার রাজদরবারের গেটে পড়ে গেল
ওই রাজ দরবার দিয়ে কত মানুষ যাতায়াত করে যে টাকার মধ্যে রাজা এবং রানী মার নাম লেখা আছে কত মানুষের পায়ের তলায় সেই টাকাটি পড়বে আর আমার রাজা রানী মার ইজ্জতের হানি হবে এই জন্য আমি টাকাটা তুললাম সুমু খাইলাম কপালে লাগাইলাম পকেটে ঢুকাইলাম রাজা জেলের উত্তর শুনে খুশি হয়ে আরো 100 টাকা পুরস্কৃত এইবার জেলে তো 300 টাকা নিয়ে বিদায় হয় প্রতিমধ্যেই রাজা রাজা ঘোষককে ডাক দিয়ে বললে ঘোষক এই দিকে আসো ঘোষক যখন কাছে আসলো বলল ওই যে দেখো ঢোল ঢোল হাতে নাও রাজ্যে ঢোল পিটিয়ে দাও আর সকল প্রজাদেরকে জানিয়ে দাও কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে চললে আমার মতো এখন 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে খবরদার স্ত্রীর বুদ্ধিতে যেন না চলে আদম নবী তার সন্তান শীর্ষ সালাতসালামকে বলেছিলেন ওহে বৎস খবরদার 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 নারীর বুদ্ধিতে চলবা না তোমার মায়ের বুদ্ধিতে চলে জান্নাত থেকে আমারে বের করে দেওয়া হয়েছিল জান্নাতে কদম ফল খাইতে নিষেধ করেছিলেন আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিসসালামকে মা হাওয়া আলাইহিসসালাম শয়তানের খপ্পরে পড়ে কদম ফল খেয়েছিল শয়তান বলেছিল হাওয়া তুমি নিজে খাইলে চলবে না তুমি নিজে খাইলে চলবে না তোমার স্বামী আদমকেও খাওয়াইতে হবে আমার স্বামী আদম তো কদম ফল দেখলে খাবে না কয় তোমার স্বামীরে শরবত বানায় দাও যাতে আদম বুঝতে না পারে তোমরা যদি কদম ফল খেয়ে নাও এই জান্নাত থেকে তোমাদেরকে বের করা হবে না এই জান্নাতেই তোমাদেরকে রেখে দেওয়া হবে আদম আলাইহিসসালামকে কদম ফলের শরবত বানিয়ে খাওয়া হলো আদম নবী যখন কদম ফলের শরবত খেয়ে ফেললেন জান্নাতি যে পোশাকের নাজ নিয়ামতগুলি ছিল সেই নাজ নিয়ামতগুলি গা থেকে খুলে খুলে পড়তে লাগলো আদম নবী বুঝতেই পারলেন তাকে কদম ফলের শরবত খাওয়ানো হয়েছে আদম নবী কিতাবের মধ্যে বর্ণনা করেছেন আদম নবী কবজি অবধি পর্যন্ত হাত মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে রক্ত বমন করেছিল রক্ত বমন করার পরও আল্লাহ তাআলা মাফ করেন নাই দুনিয়ার জমিনে আদম নবীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই দুনিয়ার জমিনে আসার পর আদম নবী 1 বছর 2 বছর নয় এক এক করে 350 বছর ধরে কেঁদেছিলেন এই দোয়া পড়ে রব্বানা পড়েন আমার সঙ্গে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম নবী 1 বছর 2 বছর নয় এক এক করে 350 বছর ধরে এই দোয়া পড়ে কেঁদেছিলেন আল্লাহ তাআলা বললেন আদম আমি তোমারে মাফ করে দিলাম বর্তমান যে জায়গায় কাবা ঘর অবস্থিত আগে কিন্তু ওই জায়গায় কাবা ঘর ছিল না ওই জায়গায় আদম নবী যখন শুনতে পেলেন আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এর শুকরিয়া স্বরূপ আদম নবী সেই জায়গায় একই নিয়তে 2টি রাকাত নামাজ আদায় করলেন সুবহানাল্লাহ বললেন না লাইলাতুল মিরাজে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বললেন হাবিবুল্লাহ ওই আদম নবীর 2টি রাকাত নামাজ আমি আল্লাহ আমার এতই পছন্দ হয়েছে বড় যত্ন সহকারে আপনার উম্মতের জন্য তুলে রেখেছি আপনার উম্মতরা যদি ওই 2টি রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ আদম নবীর মোল্লামায় দিয়ে দেব সুবহানাল্লাহ বললেন না এই 2 রাকাত নামাজ কিসের নামাজ ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছে দোকানে হাত উচুকরা আল্লাহকে দেখাই দেই আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে নামাজই বানায় দাও পড়ছি আমিন হাত নামান জোহরের 4টি রাকাত নামাজ কেন আসলো জানার দরকার আছে না নাই আছে না নাই না শেষ করে দেব ভাই খুব খেয়াল করবেন আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের নবী বললেন আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজের কথা বললেন কিন্তু জোহরের 4টি রাকাত নামাজ কেন দিলেন এটা একটু জানতে চাই আল্লাহ বললেন হাবিবুল্লাহ আপনাদের জাতির পিতা আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিসসালাম সেই ইব্রাহিম নবীকে যখন চরকের উপরে চড়ানো হয় চরকের উপরে বসানো হয় আগুনে নিক্ষেপ করা হবে চরকের রশি ধরে টানতেছিল ইব্রাহিম নবীর পিতা আজর আজর রশি ধরে টানতেছে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হবে এমন তো অবস্থায় একজন উকিল দাঁড়িয়ে গিয়ে বলল ইব্রাহিম এখনো সময় আছে তুমি আমাদের মূর্তি পূজায় ফিরে আসো তাহলে তোমরা তোমাকে আমরা আগুনে ফেলাবো না তোমার শাস্তি এখান থেকেই মাফ হয়ে যাবে ইব্রাহিম নবী বললেন তোমরা না হয় আমাকে শাস্তি থেকে মাফ করতে পারো এখন ক্ষণিকের জন্য আমারে মাফ করতে পারো কিন্তু তোমরা বলো তো আমার মৃত্যু থেকে কি তোমরা বাঁচাইতে পারবে যে আল্লাহ আমার হায়াতের মালিক মৌতের মালিক কেবলমাত্র আমি তিনার কাছেই সাহায্য চাইব পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাইব না ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুল্লা ইয়া না
ركوني بردا وسلاما على ابراهيم هيا গুন ঠান্ডা দায়ক হয়ে যা গুলিস্তান হয়ে যা আমার হাবিবের গায়ের কুসুম যেন না পড়ে ইব্রাহিম নবী যখন সে আগুনের মধ্যে পড়ে যায় আগুনের মধ্যে ফেলানো হয় ইব্রাহিম নবীকে সেখানে শান্তির লাগাল খুঁজে পায় এমন তো অবস্থা ইব্রাহিম নবীর গা পুড়ায় না আগুন নমরুদ তার বাড়ির ছাদের উপর থেকে তাকাইতেছে আর বলতেছে ও আগুন সারা জীবন তোর পূজা করলাম তোর উপরে ঘি ঢাললাম গোষ্ঠী শুদ্ধ তোর পূজা করলাম আজ দেখি তোর টেম্পারেচার হারিয়ে গিয়েছে ইব্রাহিম রে পড়াস না কেন নমরুদ বললে নমরুদ যখন এই কথা বলল আগুন তার প্রতি উত্তরে বলেছিল নমরুদ আমার টেম্পারেচার হারিয়ে গিয়েছে না আমার কাছে বলব আছে তুই নেমে দেখ তোর চোদ্দ গোষ্ঠী নেমে দেখ নিমিশের মধ্যে পুড়ে ছাড়খাড় করে দেব কিন্তু ইব্রাহিমের জন্য আমি আগুন ঠান্ডা হয়ে যাব সুবহানাল্লাহ বললেন না মুসলমান ভাইরা আমার ইব্রাহিম নবী যখন সেই জায়গায় আগুনের মধ্যে শান্তির লাগাল খুঁজে পায় সেই জায়গায় আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ একই নিয়তে সেই জায়গায় চারটি রাকাত নামাজ আদায় করলেন লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডেকে বলতেছেন হাবিবুল্লাহ ওই ইব্রাহিম নবীর চারটি রাকাত নামাজ আমি আল্লাহ আমার এতই পছন্দ হয়েছে এতই ভালো লেগেছে বড় যত্ন সহকারে আপনার উম্মতের জন্য তুলে রেখেছি আপনার উম্মতরা যদি ওই চারটি রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আপনার উম্মতের আমলনামায় দিয়ে দেব এই চার রাকাত নামাজ পড়তে কারা কারা রাজি দোকানে হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও আল্লাহ তুমি কবুল করো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো আমাদের নামাজই বানায় দাও প্রত্যেকটি নামাজ শুনবো ভাই নিয়ত করবো ইনশাআল্লাহ আমি ওয়াদাবদ্ধ করে নিচ্ছি না আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজই বানায় দেয় সামনে রমজান মাস নিয়ত করেন আল্লাহ তাআলা যেন পাঁচ ওয়াক্ত নামাজই বানিয়ে আমাদের যেন মৃত্যু হয় আল্লাহ কবুল করুন পড়ছি আমিন মুসলমান ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ ফজরের কথা জানলাম জোহরের কথা জানলাম কিন্তু আসরের চারটি রাকাত নামাজ কেন দিলেন এটা একটু জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আপনাকে যে আমি কোরআন দিয়েছি এই কোরআনের মধ্যে সবচাইতে কোন নবীর নাম বেশি ব্যবহার করা হয়েছে বলতে পারবেন আপনারা সবচাইতে ব্যবহার করা হয়েছে মুসা কারিমুল্লাহ মুসা নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সবচাইতে বেশি ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যখন মুসাকে বললাম ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ও মুসা ফিরাউন সীমা লঙ্ঘন করেছে ফিরাউনের বাড়িতে দাওয়াত নিয়ে যাও ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা আমি তো হচ্ছি সবচাইতে বড় খোদা আমার চাইতে বড় খোদা আর কে আছে মুসা নবী যখন ফেরাউনের বাড়িতে দাওয়াত নিয়ে যায় ফেরাউন বলে হে মুসা তোমার আল্লাহর এই জায়গায় কালেমা গাইলে চলবে না তোমার আল্লাহর গুণগান গাইলে চলবে না এই জায়গা আমার এই জায়গার মালিক আমি তোমার আল্লাহর গুণগান গাইবা এই জায়গা থেকে বের হয়ে যাও আমার রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও মুসা নবী বললেন তুমি তো শিলাগুরুস্তানের পাহারাদার এখন হয়েছে দেশের সরকার আবার এই জায়গা তোমার আবার আমার আল্লাহর জায়গা কোনটা ফেরাউন তুমি কি গাঁজা খেয়েছো নাকি কেননা গাঁজা খাইলে তো মানুষ ভুলবো কে ঠিক কি না ভুলবো কে না একজন গাঁজাখোর গভীর রাত্রিতে গাঁজা খেয়ে বাড়িতে ফিরতেছে স্ত্রী তো জানে আমার স্বামী ব্যাপক নেশা করে নেশায় আসক্ত আমার স্বামী তিনি তেনার সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েছে স্বামী গভীর রাত্রিতে বাড়িতে ফেরে চিল্লাপাল্লা আরম্ভ করে পার্শ্ববর্তী মানুষজন ক্ষিপ্ত হয় ওই স্ত্রীর বকাবকি করে এমন তো অবস্থায় তেনার সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েছে আর বাড়ির দরজা এমনিতে আগলায় রাখছে দরজায় তালাবদ্ধ কিংবা সিটকি দেয় নাই এমন তো অবস্থায় গভীর রাত্রিতে নেশা খেয়ে টলমল টলমল করে বাড়িতে দরজার সামনে কোনোরকম অবস্থায় আসছে আসার পর দরজা খোলা পেয়ে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন কিন্তু শোয়ার রুমে না ঢুকে ঢুকেছে গরুর গোয়াল ঘরে গোয়াল ঘরে ঢুকে গরুর লেজ ধরে বলতেছে আসিফের মা প্রত্যেক দিন চুচুড়ে দুইটা করে বেনি করো আজকে দেখতেছি একটা করেছো কারণ কি আসিফের মা মারছে এক লাথি আগে নাই পড়ে বলতেছে আসিফের মা আজীবন তোমার গালিগালাজ করলাম মারধর করলাম তুমি আমার মুখের উপরে কথা বললে না প্রতিবাদ করলে না আজকে ভালো কথা বলতে না বলতে আমার লাথি মারলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার হাতে গরুর লেজ ছিঁড়ে পড়ে আছে এই জায়গায় সুতরাং নেশাখোর যারা তারে কারে কি বলবো ওরা তো কিছু বুঝতে পারে না নেশায় ব্যবহার হয়ে থাকে আল্লাহ নেশাকে হারাম করে দিলেন আজ দেখা যায় বাংলাদেশের 80% যুবক নেশায় আসক্ত ঠিক কি না মায়ানমার দিচ্ছে আমাদের ইয়াবা বড়ি আর ভারত থেকে আসতেছে ফেন্সিডিল গাঁজা আর যুবকরা পাচ্ছে সব মজা আজকে 80% যুবক দেখতেছে নেশা আসক্ত কিছুই বোঝে না তার চাইতে বড় নেশায় আসক্ত হয়েছে যুবকেরা এই অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়ার পর খাইতে গেম বসতে গেম উঠতে গেম গেম ছাড়া আর কিছু বলে বোঝে না কাতারবদ্ধ হয়ে গেম খেলে তারা পড়ালেখা তো নাই করোনা আসার সময় যেই করোনা ছিল দিনে না হইলো সন্ধ্যাবেলায় একটি বইয়ের পাতা হলেও উল্টিয়েছিল
কিন্তু এখন দেখা যায় যুবক এই মোবাইল পাওয়ার পর ওদের হাতে যে মোবাইল দেওয়ার বৈধতা দিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রী মোবাইল পাওয়ার পর ওরা আর পড়ালেখা তো দূরের কথা বাবা আমি অনলাইনে ক্লাস করতেছি গভীর রাত্রিতে রাত 2টার সময় তুমি অনলাইনে ক্লাস করো ফাজলা বনা করে জায়গা পাও না এরা যখন কর্মজীবনে যায় রাস্তা আধার দেখে কিচ্ছু দেখতে পায় না সব যেন দেখো অন্ধকার আর অবৈধ প্রেমপ্রীতি ভালোবাসা যুবকদের চরিত্র নষ্ট করে ফেললো ব্যাপারদা নারীরা গোটা সোনার জমিন বাংলার জমিন যেন নষ্ট করে ফেললো কথা বলেন ঠিক কিনা প্রেমপ্রীতি নিয়ে ব্যস্ত ক্লাস থ্রির ছাত্র ক্লাস ফোরের মেয়েরে প্রস্তাব দেয় এমন অবস্থায় তাদের জীবন পরিচালিত হয় মুসলমান ভাইরা আমার যখন ইসলামী আইন কায়েম হয়ে যাবে সব এগুলি বন্ধ হয়ে যাবে নেশা করে শাস্তি হবে আসিবের দণ্ড তার উপরে ফেলায় দাও যদি কেউ জেনা করে তার উপরে 100 বেদ দণ্ড ফেলায় দাও যদি অবিবাহিত জেনাকার হয় বিবাহিত জেনাকার হলে পরে এক বুক মাটিতে গেড়ে দাও আর পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো চোরের সাজা হবে হাত কাটা ডাকাতের সাজা হবে এক হাত এক পা কেটে দাও আল্লাহর কসম আল্লাহর কসম একটি নেশা করে মাতলামি যারা করে বাড়ায় একজনের যদি বিচার ওপেন মানুষের সামনে হয়ে যায় আল্লাহর কসম একজনকে পিটাইলে গোটা নওগাঁ জেলার মত কুরবালো হয়ে যাবে ঠিক কি না যুবক রাস্তা আধার দেখে কর্মজীবনে এমন তো অবস্থায় মদের বোতল হাতে নিয়েছে মদ ঢকঢক করে পান করে আর রাস্তার এই পাশে একবার দোলা দেয় ওই পাশে একবার দোলা দেয় এই পাশে একবার দোলা দেয় ওই পাশে একবার দোলা দেয় রাস্তার কুল কিনারা ভালো মতো খুঁজে পায় না মদ পান করে মাঝে মধ্যে চিৎকর ছাড়ে ওপিয়া তুমি কোথায় ওপিয়া তুমি কোথায় ভাবে খুঁজতেছে কিন্তু খুঁজে পায় না ওই দিক দিয়ে যাচ্ছিলেন একজন রসিক কবি কবি তো কবিদের অভ্যাসই হলো যেখানে দেখে সে কবিতা আবৃত্তি আরম্ভ করে দেয় কবি যুবকের এই পাগলাপোনা মিহালিপোনা অবস্থা দেখতেছেন মদ খেয়ে মাতলামি রাস্তার এই পাশে একবার দোলা দেয় ওই পাশে একবার দোলা দেয় দোলা দিতে দিতে রাস্তার পাশে ছিল কারেন্টের থাম্বা দৌড় দিয়ে গিয়ে কারেন্টের থাম্বারে জড়ায় ধরে বলতেছে ওপিয়া তুমি এখানে আমি তোমার সব জায়গায় খুঁজতেছি কবিতার এই মিহালিপোনা কথা দেখে মদখোরের মাতলামি দেখে কবি কবিতা আবৃত্তি করতে লাগলেন মাথায় রেখেছে লম্বা চুল মেরেছে একখান গিরা পরনে পড়েছে টাইট প্যান্ট আবার হাঁটুর সামনে উপর নিচে ছিঁড়া নেশা করে বদ হয়ে মদের বোতল নিয়া কারেন্টের থাম্বার ধইরা কয় কেমন আছো পিয়া একজন যুবককে ডাক দিয়ে বলা হলো যুবক তোমার প্যান্ট ছিঁড়া এই যে টাকা নাও একটা প্যান্ট কিনে নিও হুজুর আমার গরিব পেয়েছেন আপনি আমার চেনেন আমার বাবার কত ধন সম্পত্তি তো ভাইজান তোমার প্যান্ট যে ছিঁড়া কয় এটা ছিঁড়া না এটা স্টাইল স্টাইল আবিষ্কার করলো কে কয় হলিউড বলিউডের ভারতের তারকা তারকীরা আবিষ্কার করেছে তারা যদি চেন খুলে প্যান্ট পরে তুমি কি করবে কয় আমরাও তাই করব এই তো ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন খরার সময় শুকিয়ে মারে বন্যার সময় ডুবিয়ে মারে উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ভাসতেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার এই জন্য নেশা থেকে আমাদের যুবকদের বিরত রাখতে হবে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে এই নেশা থেকে মুক্ত করার জন্য কিন্তু তারপরও দিন যায় নেশা বেড়ে যায় ঠিক কিনা এমনকি প্লানে এই এয়ারপোর্টে দেখা গেল যে প্যাট কেটে তার ভিতরে ইয়াবার বড়ি ঢুকাইছে লজ্জায় স্থানে ইয়াবার বড়ি ঢুকে নিয়ে আসতেছে তার কতই মানুষ নেশায় আসক্ত হয়েছে ফেরাউনকে ডাক দিয়ে বললো হে ফেরাউন স্মরণ আছে তো বলবো আসরের নামাজ চারটি চার রেখার নামাজ কেন আসলো জানার দরকার আছে না নাই ফেরাউনকে ডাক দিয়ে বললে ফেরাউন তুমি কি নেশা করেছো নাকি নেশা করলে তো মানুষ ভুলবো কে তুমি ভুল বকতেছো কেন মুসা নবী যখন এই কথা বললেন ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল এ মুসা তুই আমার চিনিস এই জায়গা আমার এই জায়গার মালিক আমি এখানকার আল্লাহ আমি এখানকার খোদা আমি আমি সবচাইতে বড় খোদা কারে আবার খোদা মানতে হবে মুসা নবী বললেন ফেরাউন সীমা লঙ্ঘন করো না যেই চেয়ারে বসে আছো আল্লাহ না করুন ওই চেয়ারে যদি তোমার এখন পায়খানা হয়ে যায় তোমার তো খোদা গিরিফাস হয়ে যাবে কেননা খোদা তো খায়ও না হাগেও না তুমি যদি পায়খানা করে বসো বলতে বলতেই ফেরাউন চেয়ারে পায়খানা সারা করে দিয়েছে ফেরাউন আর উঠতে পারে না বলতেছে এই সৈন্যরা মুসারে ধরো মুসা নবী বলতেছে আল্লাহ এখন কি করবো কয় তোমার সৈন্য দল নিয়ে দৌড় দাও যখন মুসা নবী তার সৈন্য দল নিয়ে চলে যায় ফেরাউনের সৈন্য দলেরা মুসা নবীর ধাওয়া করে এমন তো অবস্থায় তিন দিক থেকে ঘেরাও করে ফেলেছেন সামনে দরিয়া মুসা নবী দরিয়ার সামনে দাঁড়িয়ে গেলেন আর কোনো পথ নেই আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এখন কি করব আল্লাহ বললেন মুসা তোমার হাতে কি
কয় লাঠি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো যখন আঘাত করা হলো ওই জায়গায় সমুদ্রে নীল দরিয়া নীল দরিয়ায় যখন আঘাত করলেন আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে দুই ভাগে বিভক্ত করে দিলেন সুবহানাল্লাহ বিহামদিহি সেই রাস্তা দিয়া মুসা নবী তার সৈন্য নিয়ে রওনা ধরলেন সেখানে ঢোকার প্রবেশ পথ ছিল একটি বের হওয়ার পথ ছিল 11টি কয়টি 11টি পথ ছিল আপনারা কথা বলবেন ভালো লাগতেছে না বুঝি ভাইজান কথা বলতেছেন না কেন বের হওয়ার পথ ছিল 11টি এই 11টি পথের মধ্যে কোন দিক দিয়ে মুসা নবী গিয়েছেন ফেরাউনের দলবল কেউ খুঁজে পায় না ফেরাউন নিজেও খুঁজে পায় না আল্লাহ তো বলতে দেরি ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে এমন তো অবস্থায় যখন ফেরাউন তার সদলবল নিয়ে নীল নদের মধ্যে নেমে পড়লেন আল্লাহ তাআলা সেই পানিগুলিকে একত্রিত করে দিলেন ফেরাউন তার সৈন্যদল চাপটিয়ে চেপটিয়ে ওই পানির ভিতরে তাদের নিঃশেষ করে দিলেন বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফেরাউনকে শেষ করে দিলেন মুসা নবী যখন ওই নীল নদের ভিতরে রাস্তা পেয়ে গেল আল্লাহর শুকরিয়া স্বরূপ সেই জায়গায় কিলিয়েতে চারটি রাকাত নামাজ আদায় করলেন লাইলাতুল মিরাজ আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন হাবিবুল্লাহ ওই মুসা নবীর নামাজ চারটি রাকাত নামাজ আমি আল্লাহ আমার এতই ভালো লেগেছে এতই পছন্দ হয়েছে বড় যত্ন সহকারে আপনার উম্মতের জন্য তুলে রেখেছি আপনার উম্মতরা যদি ওই চারটি রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সমপরিমাণ সওয়াব আপনার উম্মতের আমল নামায় দিয়ে দেব সুবহানাল্লাহ বললেন না এই চারটি রাকাত নামাজ পড়তে কারা কারা যখন হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয় হাত উঁচু করে আল্লাহ তুমি কবুল করো আমরা বলি আমিন আল্লাহ এই তিন ওয়াক্ত নামাজ আমরা যেন পড়তে পারি তুমি কবুল করো আমিন আবার মাগরিবের তিন রাকাত নামাজ কেন আসলো জানার দরকার আছে না নাই মুসলমান ভাইরা আমার ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনার সন্তান হচ্ছে বারোটি তার মধ্যে দশটি সন্তান বাবার কথা শুনতো না দুইটি সন্তান বাবার কথা শুনতো ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম এত ভালোবাসতেন ভাইরা হিংসা করতো দেখতে পারতো না ভাইরা ইউসুফ ছোট্ট ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে হিংসা করতেন ইউসুফ নবীকে একদিন ভাইরা বলল আব্বা আমরা একটু আমাদের ছোট ভাইকে বেড়াইতে নিয়ে যেতে চাই ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম যেতে দিতে চেয়েছিলেন না তারপরও যখন ভাইরা বললেন যে আমরা আমাদের কলিজার টুকরা ছোট ভাইকে আগলিয়ে রাখবো ইউসুফ নবীকে যখন নিয়ে যাওয়া হলো জঙ্গলের মধ্যে ইউসুফ নবীকে ফেলে দেওয়া হলো দশ ভাই ফোন দিয়ে আটলেন এখন বাবারে কি দিয়ে বোঝানো যায় তারা তখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের জামা খুলিয়ে নিয়ে সেই জামায় রক্ত মেখে নিয়ে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে পেশ করা হলো ইয়াকুব নবী যখন রক্ত মাখা জামা দেখলেন আর ভাইরা বলল বাবা আমরা আমাদের ছোট ভাই ইউসুফ কে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু বাঁচাইতে পারি নাই এমন সময় ব্যবসায়ীরা সেই সময় মিশরে যাচ্ছিলেন ওই পথ দিয়ে কূপের মধ্যে পানি খাবেন পানি ওঠানোর জন্য যখন বালতি ছেড়ে দেয় বালতি যখন উঠিয়ে দেখে যখন বালতির মধ্যে যেন পূর্ণিমার চাঁদ এসে ধরা দিয়েছে সুবহানাল্লাহ বিহামদিহি ইউসুফ নবীকে নিয়ে গেল লম্বা ঘটনা ছোট্ট করে বলতেছি ইউসুফ নবীকে নিয়ে যাওয়া হলো জলেখা তার সন্তান ছিল না ইউসুফ নবীকে সন্তান হিসেবে লালন পালন করবেন সেই দেশের প্রেসিডেন্ট হলো আজিজ মিশরি বলল যেহেতু সন্তান হিসেবে লালন পালন করবেন এতে কোনো আপত্তি নাই আজিজ মিশরির কোনো বাধা আপত্তি নাই যত দামি হোক না কেন এই সন্তানকে আমি কিনতে চাই ইউসুফ নবীকে নিয়ে গেল একদিন যখন ইউসুফ নবী আস্তে আস্তে দাড়ি মোজ গেজে গেলেন ইউসুফ নবীর উপরে কুদৃষ্টি পড়লো জলেখা জলেখা শয়তানের ওয়াসওয়াসায় মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস শয়তান তাকে কুমন্ত্রণা দিয়েছেন তাকিয়ে দেখো জলেখা ইউসুফ তোমার পাশেই সুদর্শন একজন যুবক কত সুন্দর আর তোমার আজিজ মিশরের দিকে তাকিয়ে দেখো বুড়ো পড়ে গিয়েছে চলবে না কুদৃষ্টি দিল ইউসুফ নবীকে অন্ধের মহলের ভিতরে ঢুকানো হলো জলেখা যখন বলল ইউসুফ আমার দিকে তাকাও আমি তোমার দিকে প্রেমের হাত বাড়িয়ে দিচ্ছি ইউসুফ নবী বলল জলেখা না আমি তোমার দিকে তাকাইতে পারবো না এটি অন্যায় মালকিন এটি অন্যায় হবে আমি আপনার গোলাম আর আপনার দিকে তাকানো আমার হুকুম নাই আল্লাহ তাআলা এটি আদেশ করেন নাই যখন বলল জলেখা বলল সোজা আঙুলে ঘি উঠবে না ইউসুফ নবীকে আঙুল বেঁকে করতে হবে ইউসুফ নবীকে ধরার জন্য যখন খামচি আসতেছেন ইউসুফ নবী আল্লাহ আকবার বলে বন্ধ দরজায় যখন আল্লাহ আকবার বলে ধাক্কা মারলেন সমস্ত দরজা ভেদ করে একটি দরজা বাকি রয়ে গেল সেই দরজার পাশে ইউসুফ নবী যখন দাঁড়িয়ে যায় জলেখা দৌড় দিয়ে গিয়ে ইউসুফ নবীর জামা খামচিয়ে ধরছেন বাঘিনীর মতো খামচিয়ে ধরে ছিড়ে গিয়েছেন জামা জামার কিছু অংশ জলেখার হাতে উপস্থিত এমন তো অবস্থায় ইউসুফ নবী আল্লাহ আকবার বলে যখন
দরজায় ধাক্কা দিলেন দরজা ভেদ হয়ে ইউসুফ নবী মারলেন দৌড় সৈন্যরা যারা ছিল তারা বলল কি রে ইউসুফ দেখি তাদের গায়ে তার গায়ের জামা নেই এমন তো অবস্থায় পিছে পিছে জলেখা বের হচ্ছেন সেই অন্ধের মহল থেকে জলেখা চোখের পানি নাকের পানি মিস কইরা এবার বলতেছেন ওই গোলামের বাচ্চা গোলাম আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল আমি কোন রকমে আমি আমার আমার সতীত্বকে হেফাজত করেছি তার ধরো শাস্তি দাও জেলখানার মধ্যে বন্দী করে রাখো গোলাম হয়ে মালকিনের গায়ে হাত দিবে রাজ্যে ঢোল পিটিয়ে দেওয়া হলো এইবার শাস্তি হবে ইউসুফের কেমন সাহস ইউসুফের তাকিয়ে দেখো যে গোলাম হয়ে মালকিনের গায়ে হাত দিয়েছিল সতীত্ব নষ্ট করতে চেয়েছিল বিচার হবে পরের দিন সকালবেলায় জমজমাট রাজদরবার সমস্ত প্রজারা সেখানে হাজির এমনকি দশ মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা মায়ের গর্ভে বাচ্চা এমন মহিলারাও বিচার দেখার জন্য এসেছেন কত বড় সাহস গোলাম হয়ে মালকিনের গায়ে হাত দেয় এইটা দেখার জন্য সকলেই দল বেঁধে চলে এসেছেন চতুর্মুখে মানুষ ঘেরাও অবস্থায় ইউসুফ নবী কোনো কথা বলে না জলেখা ডাক দিয়ে বলতে শোনো ইউসুফ আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল তোমরা তাকে শাস্তি দাও তার প্রমাণ স্বরূপ তাকিয়ে দেখো আমার হাতে দুইটি জামার টুকরা আমি তা আমি আমার সতীত্বকে বাঁচানোর জন্য তার জামা পর্যন্ত ছিঁড়ে ফেলেছি আমি আমি দৌড় দিয়েছিলাম ওই গোলাম আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল ইউসুফ নবী কিছু বলে না ইউসুফ নবী মাথা নত করে আল্লাহর দিকে আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ তুমি ইজ্জতের মালিক তুমি সম্মানের মালিক আল্লাহ তুমি বাঁচায় না ইউসুফ নবী যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ বললেন ইউসুফ চিন্তা করো না আমি আল্লাহ তোমার সঙ্গে আছি ইন্নি মাকুম তোমার কিছুই হবে না আমি আল্লাহ তোমার সঙ্গে আছি এমন তো অবস্থায় সকল লোকজন বলল ইউসুফ হচ্ছে অপরাধী আর নির্দোষ হচ্ছে জলেখা ছোট্ট একটি দুধের শিশু তিন মাসের বাচ্চা ডাক দিয়ে বললেন এই বিচারকেরা তোমাদের কি জ্ঞান নাই চোখ নাই তাকিয়ে দেখতে পারো না ইউসুফ যদি দোষী হতো আর জলেখা যদি নির্দোষী হতো জলেখা যদি তার সতীত্ব বাঁচাইতে চাইতো তাহলে ইউসুফের সামনের দিকে জামা ছিঁড়তো তোমরা তাকিয়ে দেখো ইউসুফের সামনের দিকে জামা ছিঁড়া না ইউসুফের পিছন দিকে জামা ছিঁড়া চলে গেল আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার এই বাচ্চাটি কথা বলার পর গলা শুকিয়ে যায় আবার মায়ের স্তনের দিকে মুখ দিয়ে দেয় মায়ের স্তনের দুধ পান করতে আরম্ভ করেন এমন তো অবস্থায় আজিজ মিশর ডাক দিয়ে বলল কে কথা বলেন দেখা যায় না কে কথা বলে দেখা যায় না ছোট্ট বাচ্চাটি আবার মায়ের স্তনের দুধ পান করলেন সকল লোকজন জেনে গেল ছোট্ট তিন মাসের বাচ্চা যখন সাক্ষী দেয় এই জায়গায় আর কোনো সাক্ষীর প্রয়োজন হয় না তিন মাসের বাচ্চা আবার কথা বলতে পারে আশ্চর্যকর কথা এরপরও যখন আজিজ মিশরের একজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হলো বিচারে সে তখন বলল ইউসুফ তুমি দোষী আর জলেখা তুমি নির্দোষী সমস্ত বিচারকরা ভাবলেন এই শালা নিশ্চয়ই গাঁজা খেয়েছে কেননা আমরা সকল বিচারক দেখতেছি যেই জায়গায় ইউসুফ হচ্ছে নির্দোষী আর জলেখা হচ্ছে দোষী তাহলে সেই জায়গায় ইউসুফ রেখে আবার জেলখানায় পাঠানো হবে ইউসুফ নবীকে যখন জেলখানার মধ্যে পাঠানো হলো ইউসুফ নবী জেলখানায় গেলেন আল্লাহ তাআলা কিছুদিন পর ইউসুফ নবীকে মিশরের প্রেসিডেন্ট আল্লাহ তাআলা বানিয়ে দিলেন সুবহানাল্লাহ বললেন না ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাইরা ইউসুফ নবীকে ইউসুফ নবীর কাছে কিছু ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ইউসুফ নবী যখন মিশরের প্রেসিডেন্ট ভাইরা যখন সাহায্যের হাত বাড়িয়ে দিল ইউসুফ নবী ভাইদের মুখের দিক তাকিয়ে চিনতে পেরেছেন এগুলি তো তার দশ ভাই যে ভাইগুলি তাকে কূপের মধ্যে ফেলিয়ে দিয়েছিল ইউসুফ নবী বললেন ও ভাইরা তাকিয়ে দেখো তো আমারে চিনতে পারো কিনা সকলেই বলল তোমারে চিনা চিনা লাগতেছে কয় আমারে চিনতে পারো নাই আমি তোমাদের সেই ছোট্ট ইউসুফ যেই তোমার ছোট্ট ভাইকে বেড়াইতে নিয়ে আসার কথা বলে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল কূপের মধ্যে ফেলে দিয়েছিল ইউসুফ নবীর মুখে যখন কূপের মধ্যে ফেলে দিয়েছিল এমন কথা শুনলেন বাকি ভাইরা দেখলেন ইউসুফ নবী তো এখন মিশরের প্রেসিডেন্ট দশ ভাই মারছে দৌড় ইউসুফ নবী বলতেছে দৌড়ায় না আমি তোমাদের উপরে প্রতিশোধ তুলবো না বলো 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 আমার বাবা কেমন আছে আমার বাবার কিছু কথা বলো বললেন বাবা তোমার বেদনায় তোমার চিন্তা চেতনায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দুই চোখ অন্ধ করে ফেলেছেন ইউসুফ নবী যখন এই কথা জানতে পারলেন দশ ভাইকে নিয়ে তিনি বাবার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছেন বাবার উদ্দেশ্যে যখন রওনা হয়ে যায় ইউসুফ নবীর কাছে ইউসুফ নবী যখন পিতার কাছাকাছি চলে আসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘ্রাণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের নাকে লেগে যায় তিনি বুঝতেই পারলেন আবার ইউসুফ
আমার কাছেই ফিরে আসতেছে তিনি খুশি আনন্দ আত্মরা হয়ে গেলেন বাবার কাছে কাছে যখন গেলেন আব্বা বলে ডাক দিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বছর পর যে সন্তানের জন্য কেঁদে কেঁদে জাজ্জার হয়ে গিয়েছে সেই সন্তানের জন্য সন্তান কাছে আবার আসার পরও সন্তানকে বুকে না জড়িয়ে এক দর্দে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধের মহলের ভিতরে চলে যায় সেই অন্ধের মহলে যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় আল্লাহর শুকরিয়া স্বরূপ একই নিয়তে তিনটি রাকাত নামাজ আদায় করেছিলেন সুবহানাল্লাহ বললেন না লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন হাবিবুল্লাহ ওই ইয়াকুব এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনটি রাকাত নামাজ আমি আল্লাহ আমার এতই ভালো লেগেছে বড় যত্ন সহকারে আপনার উম্মতের জন্য তুলে রেখেছি আপনার উম্মতরা যদি ওই তিনটি রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ ইয়াকুব এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমপরিমাণ সওয়াব আপনার উম্মতের আমল নামায় দিয়ে দেব সুবহানাল্লাহ বললেন না এই চারটি এই তিনটি রাকাত নামাজ পড়তে কারা কারা রাজি দোকানে হাত উঁচু করে দেখায় দেয় বলে লিল্লাহে তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি কবুল করো হাত নামায় নেন এসারে চারটি রাকাত নামাজ কেন আসলো জানার দরকার আছে না নাই ইনশাআল্লাহ আমরা এটা বলি শেষ করে দেব আর সময় নষ্ট করব না ভাই আপনারা উঠবেন না এভাবে ওয়াজ শোনার প্রতি মানুষের চাহিদা খুব কম দেখতেছি বুঝি ভালো লাগতেছে না ভাই ধৈর্য ধরেন ইনশাআল্লাহ এই চারটি রাকাত নামাজ কেন আসলো এসারে এটা জানার দরকার আছে না নাই এটা বলি আমরা বিদায় হয়ে যাবো ইনশাআল্লাহ কেননা রাত গভীর করে এটাও ঠিক না ফজরের ইবাদত এরকম 700 ওয়াজ জোড়া লাগাইলো এক ফজরের নামাজের সমতুল্য হবে না সুতরাং নামাজ ঠিক রাখতে হবে নামাজ ঠিক তো সব ঠিক যার নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নাই যুদ্ধের ময়দানে কামানের অবিরত গোলা বর্ষণের মুখে নামাজের ফরজ বিধান অবশ্যই পালনে আপনাকে আদায় করতে হবে সুতরাং আমরা নামাজ পড়বো পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমরা বলি আমিন মুসলমান ভাইয়েরা আমার খুব খেয়াল করবেন ইয়াস ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর আগের নবী ঈসা নবী যখন কাফেরেরা চতুর্মুখ থেকে ঈসা নবীর বাড়ি ঘেরাও করে ফেললেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির ভিতরে প্রবেশ বাড়ির ভিতরে বসে আছেন আল্লাহকে ডেকে বললেন আল্লাহ কাফেরেরা তো চতুর্মুখ থেকে আমাকে ঘেরাও করে ফেলেছে আল্লাহ এখন কি করব আল্লাহ বললেন ঈসা তুমি চিন্তা করো না আমি আল্লাহ তোমার সঙ্গে আছি ইন্নি মাকুম তুমি চিন্তা করো না আমি আল্লাহ তোমার সঙ্গে আছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আমার দরজা দিয়ে বের করে নেবেন না জানালা দিয়ে বের করে নেবেন তারা তো বাড়ির চতুর্মুখে ঘেরাও করে আছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বললেন আল্লাহ তাআলা ঈসা নবীকে এক টান দিয়ে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন ওই চতুর্থ আসমানে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ মানুষ তো দুনিয়ায় যায় মৃত্যুর মাধ্যমে আবার আপনার কাছে ফিরে আসে আল্লাহ আমার কি মৃত্যু হবে না আল্লাহ বললেন ঈসা তোমারও মৃত্যু হবে আল্লাহ তাহলে চতুর্থ আসমানে নিয়ে এসে কি আমার মৃত্যু হবে আল্লাহ বললেন না তোমার আবার আমি দুনিয়ার জমিনে পাঠাবো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবেন নবী হয়ে না নবীর উম্মত হয়ে আল্লাহ ডাক দিয়ে বললেন আমি তোমার নবী হয়ে নয় বরং আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে তোমারে পাঠায় দেব এই কথা যখন শুনলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশির ঠেলায় আনন্দে চতুর্থ আসমানে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ সেই জায়গায় একই নিয়তে চারটি রাকাত নামাজ আদায় করে লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডেকে বললেন হাবিবুল্লাহ ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চারটি রাকাত নামাজ আমি আল্লাহ আমার এতই পছন্দ হয়েছে বড় যত্ন সহকারে আপনার উম্মতের জন্য তুলে রেখেছি আপনার উম্মতরা যদি ওই চারটি রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমপরিমাণ সওয়াব আপনার উম্মতের আমল নামায় দিয়ে দেব এই চারটি রাকাত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমরা বলি আমিন নামাজ পুরুষের জন্য যেমন নারীর জন্য তেমন মায়েদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যার নামাজ ঠিক আছে তার সব ঠিক নামাজ ঠিক নাই কিছুই ঠিক নাই কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ সুতরাং নামাজ ঠিক তো সব ঠিক বিশ্বনবী সবসময় নামাজের কথা বলতেন আর মায়েদেরকে বলবো মায়েরা তোমাদের কিছু আমলের কথা বলে যেতে চাই চারটি আমল করলে তোমাদের জন্য জান্নাত সহজ আলমারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন যে নারী চারটি বিষয়ের উপরে আমল করবে সে নারী বেহেশত
এক নাম্বার হলো যে নারী নামাজ আদায় করবে রমজান মাসে রোজা রাখবে লজ্জা স্থানের হেফাজত করবে স্বামীর আদায় করবে সে নারী বেহেশতি জোরে করে না সুবহানাল্লাহ জান্নাতের আটটি দরজা রয়েছে যে কোনো দরজা দিয়ে নির্দ্বিধায় প্রবেশ করবে তারে কেউ বাধা দিবে না কেউ তারে বাধা দিবে না আবার অন্য বর্ণনায় বিশ্বনবী বললেন আইউ ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা রাদিন দাখালাতিল জান্নাহ মুসলিম শরীফের অন্য বর্ণনায় বিশ্বনবী বললেন ওই নারী বেহেশতি যে নারী মৃত্যু এমন অবস্থায় হইবে যে মৃত্যুর সময় তাহার স্বামী তাহার পুত্রে সন্তুষ্ট ছিল সুতরাং স্বামী আর স্ত্রীর দুজন দুজনের মধ্যে ন্যায় ইনসাফ করবেন সন্তুষ্ট হবেন ভালোবাসা প্রেম প্রীতি বাড়িয়ে দেবেন যতবার স্বামী স্ত্রীর দিকে দেখে প্রেম নিবেদন করবে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন একজন আরেকজনের পোশাক স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক দুইজনের মিল মহব্বত নিয়ে পরকালকে সাজিয়ে নেন মুসলমান ভাইরা আমার যে মসজিদের উদ্দেশ্যে আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে বিশ্বনবী বললেন আল মাসজিদু বানান আল্লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়ার জমিনে মসজিদ ঘর বানালো সে যেন আল্লাহর জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করলো যে লোক দুনিয়ার জমিনে একটি মাদ্রাসা প্রতিষ্ঠান করলো শিক্ষার ব্যবস্থা করলো কোরআনের কারখানা বানালো সে যেন আল্লাহর জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করলো সুতরাং ভাইরা আমার মৃত্যুর পর আমার আপনার কোনো আমল যাবে না তিনটি আমল কেবলমাত্র যাবে কবরে বিশ্বনবী বললেন আমালুন সলিহুন নেক আমল ওয়ালাদুন সলিহুন নেক সন্তানের দোয়া সাদাকাতুন জারিয়া যেগুলি দান করে যাবেন এককালীন এই দানগুলি আল্লাহ তাআলা কিয়ামত অবধি পর্যন্ত আপনার কবরে সওয়াব যেতেই থাকবে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت هيا الله تعالى شيا سور থেকে নিয়ে প্রায় রাত 12টা বেজে গিয়েছে আল্লাহ এই পর্যন্ত তোমার গোলামদেরকে নিয়ে আমি গুনাহগার দুখানা হাত তোমার দরবারে বাড়িয়ে দিয়েছি মাওলানা মেহেরবানি করে আমাদের এই আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ তোমার যে সমস্ত গোলামেরা কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আতক পাখির মতো তাকিয়েছিল আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ প্রত্যেককে বিপদ বালে মুসিবত থেকে আপনি তাদেরকে শেফা দান করায় দিন এসমান জমিনের বাণী আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করায় দিন আল্লাহ তাআলা মসজিদ এবং গ্রামবাসী জান্নাতে বাগানের আয়োজন করেছে মাওলানা অনেক পরিশ্রম করেছে অক্লান্ত পরিশ্রমের পর দীর্ঘদিন প্রচেষ্টার পর এত সুন্দর একটি আয়োজন হয়েছে মাহবুব আল্লাহ যারা অর্থ দিল শ্রম দিল ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে কথা দিয়া আল্লাহ যারা সহযোগিতা করলো প্রত্যেকের শ্রম সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ এর বিনিময়ে প্রত্যেকের পিছনের গুনাহগুলি আপনি মাফ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা সহযোগিতা করলো এই মাহফিলের জন্য আল্লাহ তোমার ঘরকে জিন্দা রাখার জন্য প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ তাআলা মা বোনেরাও দোয়া চেয়েছে কেউ চেয়েছে ভাইয়ের জন্য কেউ চেয়েছে বোনের জন্য কেউ চেয়েছে স্বামীর জন্য কেউ পিতামাতার জন্য দোয়া চেয়েছে মাহবুব গো দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যারা চলে গেছে জানি না কোন হালতে কোন অবস্থায় কবরে শুয়ে আছে মেহেরবানি করে কবরে আজাব থেকে মাফ করে দিয়া কবরটার জান্নাতি ফুল বাগিচা বানায় দাও গো আল্লাহ আল্লাহ তাআলা জানি না মালাকুল মউত কোন সময় চলে আসবে আল্লাহ মউত আসার আগে আমাদের ইমানদার না বানায় কবরে ডাক দিও না পাঁচ ওয়াক্ত নামাজের আলোচনা হয়েছে নারীদের পর্দার বিষয়ে কথাবার্তা হয়েছে মাহবুব এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজই বানায় দেন যে পথে চললে আপনি খুশি থাকবেন এমন পথে আমাদেরকে পরিচালিত করুন গো আল্লাহ আল্লাহ তাআলা মা বোনের হাত উত্তোলন করেছে আল্লাহ তাআলা যে মায়েরা আমলের দিক দিয়ে বেশি হয় আল্লাহ পর্দা পোশির দিক দিয়েও বেশি হয় যে মায়েরা ঘরে থাকলে পরে আপনার হাবিব বলেছে
যারা পর্দা করবে যে সমস্ত মায়েরা স্বামীর খেদমত করবে ওই নারীর জন্য ওই ঘরটাকে জান্নাতের টুকরা বলা হয়েছে আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে পর্দানিশী বানায় দেন আল্লাহ তাআলা জান্নাতি উচ্চ মাকাম দান করায় দিও আমল ইয়াকিনে কবরে যাওয়ার তৌফিক দান করে দিও গো আল্লাহ আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে মাবু বাবা না থাকা যে কি কষ্টকর যার বাবা নাই সে বুঝতে পারে মা না থাকলে যে কি কষ্টকর যার মা নাই সে বুঝতে পারে গো আল্লাহ আমি ব্যবসা বাণিজ্য করি গভীর রাত্রিতে বাড়িতে ফিরলাম প্রাণের বিবি কলিজা টুকরো সন্তানেরা ঘুমায় গিয়েছে কেউ জেগে নেই আমার মা বুড়ি মা হেরকিন টেনিয়া টিম টিম করে আলো জানিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একবার রাস্তায় যায় আবার ঘরের মধ্যে প্রবেশ করে দরজার পাশে মা দাঁড়িয়ে আছে আমি যখন আম্মা বলে ডাক দিলাম গভীর রাত্রিতে আমার বিবি সাড়া দিল না আমার সন্তানেরা সাড়া দিল না আমার মা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল আমার গালে মুখে চুমুকে বলতেছে মানিক এত রাত্রে কেন বাইরে কাটাইনি আমি মা আমার চোখে যে ঘুম আসে না মা তুমি খাও না এই কয় কলিজার টুকরা যদি বাইরে থাকে মায়ের মুখে কি আর খাবার যায় আল্লাহ এমন মা আজকে যখন বাড়িতে দরজার সামনে গিয়া মা মা বলে ডাকি মার দরজা খুলে দেয় না সেই মা নাই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ ওই মা বাবার কবরটার আপনি জান্নাতের টুকরায় পরিণত করে দিন গো আল্লাহ আল্লাহ তাআলা কোন অবস্থায় কবরে আছে মেহরবানি করে কবর আজাব থেকে মাফ করে দাও আল্লাহ আমাদের মাঝে অনেক দুঃখী আছে যারা অসুস্থ আল্লাহ তাদের সুস্থতা দান করায় দাও আল্লাহ তাআলা অনেক পরিবারে সন্তান নাই আল্লাহ সন্তান দিয়ে ভরায় দাও নেককার সন্তান দিয়ে ভরিয়ে দাও আল্লাহ তাআলা যাদের সন্তানাদি অসুস্থ সুস্থতা দান করায় দাও যাদের সংসারে অশান্তি আল্লাহ শান্তি দান করে দাও আল্লাহ স্বামী যদি স্ত্রী স্বামী যদি অসৎ হয় অসৎ চরিত্র হয় আল্লাহ সৎ চরিত্রবান মানুষ বানায় দাও স্ত্রী যদি পর্দাপোশিদা না করে ওই স্বামীর জন্য স্ত্রীকে পর্দাপোশিদা বানায় দাও আল্লাহ তাআলা যে পথে চললে আপনি খুশি আপনার হাবিব খুশি সে পথে চলার আমাদের তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন সভাপতি সেক্রেটারি সহ সভাপতি আল্লাহ কেশিয়ার সাহেব যারা রয়েছেন কমিটির মধ্যে কিংবা মসজিদের সদস্য আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ মসজিদের জন্য আল্লাহ তাদের প্রাণ বাঁধায় দেন আল্লাহ যেন কিয়ামতের ময়দানে এই মসজিদ সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস সামিউল আলিম ওতুব আলাইনা ইন্নাকা আতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين آمين آمين ثم آمين باك لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته